অবশেষে 14 দিন পর সচল হয়েছে ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম। দুপুর 2টার পর থেকে ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট উভয় মাধ্যমে সেবা সচল হয়। এতে ফেসবুক, টিকটক, হোয়াটসঅ্যাপ ও ইউটিউব ব্যবহার করা যাচ্ছে, তবে কিছুটা ধীর গতি থাকলেও ব্যবহারকারীরা সন্তুষ্ট। বিশেষ করে ই কমার্সের সঙ্গে যুক্ত উদ্যোক্তারা বেশি খুশি। এর আগে দুপুরে সংবাদ সম্মেলনে ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জানান, বিকেলের মধ্যেই ফেসবুক, ইউটিউব ও টিকটক চালু হচ্ছে। গোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে গত 17 জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং 18 জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়।